কেমন নবী, দন্ত মোবারক ভাঙ্গা ফালায় দেওয়ার পর কই উম্মতি, এ কেমন নবী গো যার পিঠ মোবারকে পাথরের আঘাতে তায়েফের জমিনে রক্ত রক্ত মোবারক। এরপর নবী কই উম্মতি, আজকে দিনের জন্য শরীর থেকে গাম জড়াইতে আমরা রাজি না, রক্ত দিব দূরের কথা, হক কথা কয় না, কোনার ভিতরে ডুইটা হইরা থাকে। আরে আমার নবীর দন্ত মুবারক ভাঙ্গার পরেও আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন। কেমন নবীর উম্মত, যেই নবীকে অনুসরণ করে হাসি দিলেও সওয়াব, যেই নবীর মহব্বতে পড়ে চোখের পানি ফেলে কান্না করলে সওয়াব। সঙ্গে জিদার দিতে পারে, আমার নবী বন্দরে আসার ক্ষমতা আছে না? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় আল্লাহ গো এত সুন্দর জায়গা, আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু এই সুন্দর জায়গা পৃথিবীর কেউ দেখে নাই, একমাত্র আমি আল্লাহ, আপনার জন্য আমি সৃষ্টির পর থেকে এই জায়গাটা বানাইয়া রাখছি, আপনাকে আমার দিদারে আনব, এই আমার বন্দরের বন্ধুরারি। চোখের পানি পালায় কান্না শুরু করলেন, ইন্দিমিন টাইমে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? এবার আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ তুমি এমন সুন্দর জায়গায় তুমি আমার এনেছো যে সুন্দর জায়গা পৃথিবীর কেউ দেখে নাই, ও আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমারে আনছো যেই সুন্দর জায়গায় পৃথিবীর কেউ কদম রাখে নাই, আমি এত সুন্দর জায়গাতেই কাও আমার মনের ভিতরে শান্তি পাইতেছি না। ও মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু কেন আপনি শান্তি পান না? আমার নবী সেখানে গিয়ে উম্মতের বলে নাও, আমার নবী কেন পাগল হওয়া লাগবে? যেই নবী তোমার ব্যথা পাইয়াও বলে না, যেই নবী তোমাকে সুখের দৃশ্য দেখো তোমাকে বলে না, এই নবীকে আমরা দুনিয়ার মায়ায় পইরা আমার নবীকে বলে গেছি। সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত নয় শুধু নির্জন দেন যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক না? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ ফারুকির কথা মনে আছে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো থামানো কি? জানলেও জীবনে কখনো থামানো কি? ঠিক না? বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। গভীর মনোযোগ,
নীরব থাকা লাগবে। আপনাদের কাছে আমি গুনাহগারের কথা বলো, আপনারা জবান খুলে বলেন এই মাসের নাম কি, রবিউল আউয়াল নাকি রজব? এই রজব মাসে খাজা গারিবে নামাজ রুফাত, ঠিক কি না বলেন? ও যুবক, রজবের শুরুতে 6 তারিখে খাজা গারিবে নামাজের উফাত মুবারক আমরা পেয়ে গেলাম। আর ওইদিকে যদি খেয়াল করো, তাকায়া দেখো রজবের শেষ দিকের অবস্থা কি। রজব মাসের শেষ দিকে আমার আল্লাহ তার বন্ধুকে 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ তার হাবিবকে মহান দিদার নিয়েছে। এক লক্ষ 24,000 পয়গাম্বর বক্সের সামনে সর, আর জায়গা পাও না, কি আশ্চর্য পাবলিক। 1,24,000 পয়গাম্বর কোন নবীকে আমার আল্লাহ নিজের দিদার নেই নাই। শাহ সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি কেন নবীর পাগল হয়েছেন? আল্লাহর ওলিরা জানে কবর ভিতরে নবী ছাড়া কোনো উপায় নাই, হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় নাই। আমার নবী বলেছেন আলালা ইমান আলিমাল্লা মোহাব্বত লাহু, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা 1,24,000 পয়গাম্বর কোন নবীকে আমার আল্লাহ দাওয়াত করে নেই নাই, আমার নবীজিকে আমার আল্লাহ নিজের দিদার নিয়েছেন। আমার নবীর সম্মান পৃথিবীর কেউ বাড়াই নাই, একজন বানিয়েছেন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনার শান মানকে সমুন্নত করেছি, আমি আপনার শান মানকে বাড়িয়ে দিয়েছি। এই জন্য পৃথিবীর কেউ যদি আমার নবীর জিকির না করে আমার নবীর কোনো অসুবিধা হবে না। আল্লাহ বলেন বন্ধু, যখন পৃথিবীতে কেউ ছিল না, ছিলে তুমি শুধু আর আমি, তুমি আমাকে দেখেছ, আমি তোমাকে দেখেছি, তুমি আমাকে ডেকেছ, আমি তোমাকে ডেকেছি। বন্ধু রে অ বন্ধু, কেউ যদি তোমারে না ডাকে, তুমি আল্লাহরে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা ও বন্ধুরি ও বন্দরের বাবারা শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবারের বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়ে বলি সব বক্তব্যকে খামখেয়ালি করে উড়িয়ে দিও না, কারণ এই মাঠ আজকে আর মাঠ নাই, এই বাড়ি আর বাড়ি নাই, এই ময়দান আজ আর ময়দান নয়, এই ময়দান হল জান্নাতের বাগান। এই জন্য আমার যুবক ভাইয়েরা শাহ আব্দুল আজিজ শাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরবারে যারা এসেছেন, অনুরোধ করি আপনাদেরকে বলে দিয়ে যাই। আপনারা বলবেন হুজুর আমরা আরবি 12 মাসের নাম জানি না। জানলেন না কেন? মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, আপনাকে জানতে হবে, আপনাকে শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি যখন তেলাওয়াত করব একবার আল্লাহকে ডাক দিয়ে সবার মুখটা বন্ধ করে দিবেন, ধাক্কা ধাক্কি করেন কিন্তু মুখের আওয়াজ বন্ধ থাকবে। ইল্লা ওয়া আনতুম মুসলিম
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না, ঠিক কিনা? আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান, এই জন্য আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। এই জন্য যুবক অনুরোধ করি বলি, আমার নবী এই চাঁদের মধ্যে মেরাজ গিয়েছেন, সুবহানাল্লাহ। What is the difference between Kalim and Habib? English কইলে ফুলাবান হাসে, কি আশ্চর্য ব্যাপার সেবার, কি বাংলা কইতাম? হ্যাঁ, ইংলিশ হইব। গিভ মি এ চান্স টু গো টু মদিনা, মদিনা যেতে চান কি চান না? আরে মদিনায় যাওয়ার একটা টিকিট পাইলে কি আপনি না করবেন? এই সিঙ্গাপুরে টিকিট, লন্ডনে টিকিট, আর ওই দিক দিয়ে মদিনার নবীর রওজা মুবারক দেখার টিকিট কোনটা নিবে? সুবহানাল্লাহ বলবেন না? আরে বুদ্ধিমানরা সারা পৃথিবীকে তুচ্ছ মনে করে, বুদ্ধিমানরা নিজের সম্পত্তিকে তুচ্ছ মনে করে, বুদ্ধিমানরা নিজের পদ পদবীকে তুচ্ছ মনে করে, একমাত্র আমার নবীর মহব্বতকে শ্রেষ্ঠ মনে করে। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আলহামদুলিল্লাহ বলেন। তা আমি বলেছিলাম কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো মূসা নবীর উপাধি। এখন আপনারা বলুন তো, মূসা নবী কি নরম নবী না গরম নবী? কথা কয় না, গরম গরম। বক্তাদের মধ্যে নরম গরম আছে, আছে না? যেমন আমি হইলাম নরম বক্তা, না না না, আমি গরম বক্তা হইলে তোর এক কারো সেলফি তুলতে দিলাম নইলে। যদি গরম বক্ত হইতাম একজন তো সেলফি তুলতে দিতাম না, দমক মেরে গড়তে ভাই করে দিলাম। আসলে আমি সোজা মানুষ, নরম মানুষ, এই জন্য ফুলাহান আমার মহব্বত করে, কাছে আইসা বসে একটা ছবি তুলে মন্দ বলুক, যাই গালাগালি করুক, একদিন বুঝবো কথাটা ঠিক নিও। ফুলাপান না মন মানসিকতা যখন অনেক কথাই বলতে পারে, কিন্তু একটা কথা বলতে চাই যে আপনি কাহার পিছনে লাগার দরকার নাই, নিজেকে নিয়ে চিন্তা করেন। যে নিজেকে নিজে চিনেছে সে আল্লাহকেও চিনেছে। আমি যে মনি হই, আমার পাশে মাজারুল হক অ্যাডভোকেট মহোদয় আমার পাশে বস আছে, যে মনি হোক মানুষ নিয়ে তো প্রতিদিন কথা বলি, সামনে তো অনেক লোক বসা থাকে, ঠিক না? যে মনি হই না কেন, মানুষ তো কিছু না কিছু মহব্বত করে। কিন্তু আপনি যাই মন্দ বলেন আগে নিজের সমালোচনা করেন, মানুষের সমালোচনা বন্ধ করে দিন। বাবা রে, ওনার কবরে তো আপনি যাবেন না, আপনার কবরও তিনি যাবে না, কথা কোন ঠিক কিনা? ফেসবুক হোক আর বাস্তবই হোক, এমন কথা বলবেন না যে কথা বললে আমাদের ধর্মের বাগানটা অসুন্দর দেখা যাবে। আপনি একজন হুজুরকে লাইক করেন, হ্যাঁ করেন, আমাকে কেউ লাইক করে করবে, কিন্তু কাদা ছোড়াছুরি বন্ধ করতে হবে, ঠিক কিনা বাবা? ফেসবুক মোটামুটি একটা হালকা গজব, কি গজব? এটা হালকা গজব, এই জন্য এই গজব থেকে আল্লাহ আমার হেফাজত করুন, আর যদি কোনো আমিন। আমি বলছিলাম কালি মূসা নবী কি নরম নবী না গরম নবী? কেমন গো, আমার বাবাও কিন্তু গরম, যারা হালত দেখছে বুঝবে, নীতিতে অটল, কথা কন ঠিক না বেটি? এই জন্য মূসা আলাইহিস সালাম গড়ে বসা আজরাইল আয়েশাকে আপনার রূহ কবজ করবে লাগে আল্লাহ হারাইছে, মাশাআল্লাহ, কাছে আয়ো, কাছে আসছে, মূসা আলাইহিস সালামের বাম হাত ঘুরাইয়া আজরাইলে মারি দিছে আর কি, একটা ওয়ান টাইম, একটা যখন মারি দিছে সাথে সাথে আজরাইলের এই বাম সোপটা ফইরা গালের উপরে ঝুলতাছে, আল্লাহ আকবার কইতেন না?
মুসানবী এই সকলি আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহ তুমি ফাটাইলে কার কাছে? আমি গেছি মুসানবী জান কবজ করতে, মুসানবী উল্টা রেডি হইছে আমার জান কবজ করতে। তো এই মুসানবী হইল গরম নবী। আবার সাহাবির মধ্যে গরম সাহাবি আছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর। আবার আল্লাহর ওলিদের মধ্যে নরম গরম আছে, খাজা গরিবে নওয়াজ, ডাইরেক্ট অ্যাকশন, খাজা গরিবে নওয়াজ, যার চোখের পাওয়ার মধ্যে কারিশমা ছিল, যদি কোন আল্লাহু আকবার। এই মুরব্বীরে তোমরা কষ্ট দিও না, আস্তে, আমাদের আমাকে তোমরা ডিস্টার্ব করছো একটু বেশি না, ওইদিকে কন্ট্রোল হয়ে গেছে মাশাআল্লাহ, এদিকে কন্ট্রোল হয়ে গেছে, আমার খুব কাছে যারা তারাই আমাকে একটু ডিস্টার্ব করতেছে, কারণ ব্যথা কাছের মানুষই বেশি দেয়। তবে এটাও মনে রাখতে হবে, পাশের বাড়ির পোলা কষ্ট দিলে তেমন লাগে না, আপন পোলা যখন কষ্ট দেয় গায়ে একটু বেশিই লাগে। এখন তোমরা চিন্তা করো কি করবা, কষ্ট মষ্ট দিয়া কি করবা? তো আমার বাবার একটু ভিসে নিয়ে গেছে, আর একটু আসার আঙ্গুল জানি কি করবেন, সপ্তাহ আপনার বাড়িতে মেয়ে মেলা জোর আইসেন যখন, এখন কথা বলবা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর কথা বলবো না, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখন কি কথা বলবেন? আপনি কিন্তু মূল ঘটনায় ঢুকতেছেন শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে। তো বলছিলাম মুসানবী নরম নবী না গরম নবী? আঙ্গুল দেশে দেখবেন কিছু ফুলাফান আছে, কিছু পোলাপান আছে, কিছু পোলাপান দেখবেন টাকার মধ্যে কোনো মোবাইল নাম্বার ফাইলে, হ্যাঁ মোবাইল নাম্বারটাকে, হ্যাঁ নিজের মোবাইলে তুলে তুলে রাত্রে 12টা না, মনে করছ না যে 10টা, 10টার সময় হেঁটে একটা ফোন দে, ফোন দেওয়ার পরে যখন দেখে যে ফোনটা বেড়াই ধরছে, তখন কয় এটা রং নম্বর, কো মানিক রে বাজবার লাগে আর কি, তখন বেটা কোনো এটা মানিক না, ও আচ্ছা সরি আমি মনে হচ্ছে মানিক, আমার বন্ধুর কাছে ফোন দিছিলাম, কারণ মোবাইল তো একটা মিশা কথার ফ্যাক্টরি, এটা বলতে জানে, আর যারা মিশা কথা হারাতে মুনাফিক, এটা তো আল্লাহর কোরআন এই কর, অন চিন্তা করে দেখেন মিশা কথা করিবেন নি, আচ্ছা এটা ঠিক আছে, একটা গেল আর কি। এরপরে মনে করেন আবার যদি মোবাইল নাম্বারটা ফাঁক, দিনের বেলা একটা ফোন দিব বিকাল টাইমে আর কি, যদি দেখে যে ফোন নাম্বারটা সুইটি ধরে নিয়েছে, মানে কথার কথা আর কি, একটা মেয়ে ধরে বলাইছে, তখন হেতে কো আসসালামু আলাইকুম, আর যদি দেখে যে নাম্বারটা ইমো শু করছে বা হোয়াটসঅ্যাপ, হে হুট করে রাত্রেবেলা ভালো হয়েছে ইমোটা ধরে পাইছি, হে রাত্রে কি করবে দেখেন, হই না লন্ডা যে ঠিল্লা নিয়ে শু করছে, হে ওয়াজ করি না লেগে, এটা বাস্তব বলতেছি, কোথায় যায় দেখেন না ওয়াজটা লইয়া, যখন দেখে তাই নিয়ে ধরছে আর কি, ইমোটা যখন শুরু করছে তখন সকালবেলা রাত্রেবেলা একটা মেসেজ পড়া, হাই হেমাদক, হাই হেমাদক কেমন আছেন, হে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার বাসা কোথায়, কি করেন, কলেজে পড়ি, আচ্ছা ঠিক আছে তো, ঠিক আছে তো। এরপরে একদিন হে থাকো আমি কি একটু ভিডিও কলে কথা বলতে পারি, এটা কি একটা আকর্ষণ, এটা কি মানে এইভাবে মানুষ এই পথটা বেছে নেয়, নেয় কি না বলেন, আচ্ছা ওই মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা কর, প্রতিদিন 100 প্রশ্ন করে, 40টা প্রশ্ন করে, আমার আল্লাহ ওই 70,000 নূরের পর্দার ভিতর থেকে কথা কয়। আচ্ছা কোন তো যে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা কয়, আমার বড় জানতে বাসো না মুসা নবী গো আল্লাহর কণ্ঠটা কেমন ছিল, দেখেন তো ব্যাপারটা কত জটিল, মানে কত সিরিয়াস ব্যাপার, দেখেন তো না জানি আল্লাহর কণ্ঠটা কেমন, সুবহানাল্লাহ কইবেন না, মুসা নবী এইভাবে আল্লাহর সঙ্গে কথা কয় কথা কয় কথা কয়, হঠাৎ করে মুসা আলাইহিসসালামকে আল্লাহ এই কথা আর শান্তি লাগে না, মন চাইতেছে তোমার একটু দেখবার লাগে আছে, দেখার জন্য মন চাইতেছে, আল্লাহ ডাক দিয়ে কয় লান্তারানি, মুসা তুমি আমারে দেখতে পারবে না,
কারণ তুমি আমাকে দেখলে সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। ঠিক আছে, মূসা আলাইহিস সালাম দেখতেছেন খেজুর গাছের ভিতর থেকে আওয়াজ আইতাছে, লান্তারানি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ সবসময় দেখলাম উপর দিকে একটা আওয়াজ আয়, এখন দেখতেছি খেজুর গাছের ভিতর থেকে দূরে গা খেজুর গাছে আমজাদা ধরছে, যেরকম সুবহানাল্লাহ। মানসুর হাল্লা জানাল হক কইছে দিকে মৌলবীরা ফতোয়া দিছে, খেজুর গাছের ভিতর দিকে লান্তারানি শব্দ হয়, খেজুর গাছ মনিব নয়। মানসুর হাল্লাজের ভিতর থেকে আনাল হক বের হয়, সাধকরা বলে এটা মানসুর হাল্লাজের কণ্ঠ নয়। এই ব্যাখ্যা খুঁজতে হবে আপনাকে, খুব মনোযোগ। এরপর আল্লাহ বলেন, মূসা ঠিক আছে তুমি আগামীকাল আইসো। মূসা আলাইহিস সালাম গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূরের জিলিক যখন তুর পাহাড়ে মারছে, সাথে সাথে মূসা নবী বেহুশ হইয়া গেছে আর তুর পাহাড়টা লয় হইয়া গেছে। জোরে আল্লাহু আকবার কইবেন না, আস্তে। আমি বুঝাইতে চাইতেছি যে মূসা নবী আল্লাহকে দেখতে চায়, আল্লাহ দেখা দেয়, আর আমার নবী দেখার জন্য অ্যাপ্লিকেশন করে নাই, নবীকে আল্লাহ নিজে দেখা দিতে চাই। আসমানহি পর সব নবী রহ গয়ে, যেরকম আল্লাহ আকবার, আরশে জম্পে পৌঁছা মারা নবী সবসে আলা, মারা নবী সবসে বালা লা মারা নবী, ঠিক না? এই জন্য আমার নবী হলেন সবসে আওলা ও আলা, আমার নবী সবার প্রথম, আমার নবী সবার উর্দে, আমারা নবী আমাদের নবী, যেরকম সুবহানাল্লাহ। শুরু করে দিলাম কিন্তু ওয়াজ, ঠিক আছে তো? এতক্ষণ ভূমিকা ছিলাম, বুঝাতে চেষ্টা করলাম আমার নবীর সঙ্গে কাহার কোনো তুলনা, কাহার কোনো তুলনা। গভীর মনোযোগ, আর ডানে বামে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন এই রজবের মিনাল মসজিদুল হারাম, মসজিদ হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত এই জায়গার নাম হলো মেরাজ। সুবহানাল্লাহ। একটা হলো মেরাজ আর একটা হলো এরাজ, এর সামনে যদি যাই নবীকে আমাদের মতন মানুষ বলতে পারবে না, কারণ এর সামনে গেলে আমার নবীকে নূর মানতে হবে। আসল কথা মেরাজ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি ইচ্ছে করলে যে কোনো কথা বলতে পারবো না, আর কোরআন সুন্নার বাহিরে আমাদের কোনো সময় কথা বলার অভ্যাস নেই, যেহেতু আমাদের ওয়াজগুলো মনিটরিং হয়। এখানে যে লোক আছেন 15,000-20,000 লোক যারা বাহিরগুলো দেখতেছে, কিন্তু আমাদের ওয়াজগুলো আগামীকাল ইউটিউবে দেখবে লক্ষ লক্ষ মানুষ। এই জন্য আপনারা যতই চিল্লা চিল্লি করেন আমাদেরকে লাইন লেন্থ মিল রেখে কথা বলতে হবে, কারণ আমরা বুঝতে হবে এখানে আমাদেরকে, আমি যা বলতেছি তা আমাকে ধারণ করে ফেলতেছে, তার রেকর্ড করা হচ্ছে। এই জন্য আমাকে সতর্কতার সাথে কথা বলতে হবে, কারণ কোন কথা যেন কোরআন সুন্না বহির্ভূত শয়তান যেন ওয়াসওয়াসা না দেয়। আমরা নবীর মহব্বত সহেদ
রহমতুল্লাহ আলাইকে হৃদয়ে ধারণ করি কথা বলছি। মারহাবা বলেন শাহ সাহেব আমার আল্লাহর বন্ধু কোনো উ সন্দেহ নাই রে, আমি শাহ সাহেব নামে বড় ও শান্তি পাই, অনেক কথা রাখছি গো দয়াল, অনেক কষ্ট আমার মনে বাজান কষ্টে এর সীমা নাই, অনেক কষ্ট আমার মনে বাজান কষ্টে এর সীমা নাই, সকল কথা কইলাম কমু যদি হিমা দিনা যায় রে, আমরা নারায়ণগঞ্জবাসী মদিনা আয় যেতে চাই, ঠিক কিনা বাবা? দেখ রে মূল্যবান সময় নষ্ট করিস না বাবা, মুখ আছে বলে সব জায়গায় কথা বলিও না, বন্ধুর সঙ্গে অনেক আড্ডা কথা বলতে পারবা, এই জায়গাটা বড় সেন্সিটিভ একটা জায়গা, তরিকতের জায়গা, তুমি যদি কথা না বলো কি হবে, জায়গা না থাকলে মাইকের আওয়াজ যতটুকু শোনা যায় সেখানে চলে যাও, তোমার এই সমস্ত ধাক্কা ধাক্কির কারণে আমার মূল কথা বলতে অসুবিধা হচ্ছে, সব বক্তা সব পরিবেশে কথা বলতে পারে না, এই জন্য বন্ধু আমার ও যুবক দেখো আমি কোথায় তোমাদেরকে নিয়ে যাই, মদিনায় যাইতে চান কি চান না? আমার আল্লাহ গপ, আমি আমার বন্ধুরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সায়ের করিয়েছি, ভ্রমণ করিয়েছি, ও আমার নারায়ণগঞ্জের বাবা বন্দরের বাবা, জবান খুলে বলুন নবীর মেরাজ কি দিনে নারাইতে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল, একটা কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আমি মুমিনের জান কিনলাম, মুমিনের মাল কিনলাম। আপনারা বলেন এই আয়াত থেকে যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তুমি মুমিনের জান দিয়েছো, মুমিনের মাল দিয়েছো, আবার তুমি কিন্না নিবা হাকিকত বুঝলাম না, আমার আল্লাহ বলে এই পৃথিবীটা আমি আল্লাহ বানাইছি প্রেমের লাগিয়া, আল্লাহু আকবার। এখন আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ দুনিয়ায় কিছু কিনতে গেলে টাকা দেওয়া লাগে, তুমি যে মুমিনের জান কিনছো বললা, এই জানের মালিক তো তুমি আল্লাহই, তুমি যে মুমিনের মাল দিছো এই মাল দেওয়ার মালিক তো তুমি আল্লাহই, তুমি যদি আমি যদি আমার বাড়ি আমি কিনি শুনতে যেন কেমন দেখা যায়, আল্লাহ বলে আমি মুমিনের জান কিনলাম মুমিনের মাল কিনলাম, ও আল্লাহ দুনিয়ার মানুষ কিছু কিনতে গেলে টাকা দেয়, দরে নিলাম তুমি কিনে নিলা, তুমি কিসের বিনিময়ে মুমিনের জান কিনলা মাল কিনলা, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন বি আন্না লাহুমুল জান্না, আমি আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জানও কিনলাম মালও কিনিলা, কোরআন শরীফ পড়লে কি কথা আসে? কোরআন শরীফ পড়লে শান্তি লাগে কি লাগে না? আরো জোরে বলে লাগে কি লাগে না? কিন্তু আমি তো আপনাদেরকে শান্তি দিতে পারতেছি না, তোমাদের মন তো অশান্তি। কথা হচ্ছে, যা জায়গা হচ্ছে না,
আর বলবো না, এখন দেদারসে ওয়াস, আর কথা নাই তোমাদের সাথে। মানলে মানুষ এক মিনিটেই মানে, না মানলে মানুষ অভিনয় করে। মা বন্ধুরা আছে কি না? বাবা মা বন্ধুরা আছে? মা বন্ধুদেরকে বলে দিচ্ছি, মা বন্ধুদেরকে বলে দিচ্ছি, বন্দরে এসে নতুন একটা টপিক নিয়ে এসেছি, বলবো? মা বন্ধুদেরকে বলে দিচ্ছি, মা তোমরা জর্দা কম খাবে। কি কম খাবে? মা তোমরা জর্দা কম খাবে, পর্দা বেশি বেশি করে করবে। জর্দা খাবে কম, পর্দা করবে কি? জর্দা খেলে স্বাস্থ্যহানি হয়, জর্দা খেলে হার্টের সমস্যা হয়, এটা খাওয়া যাবে? জর্দা খেলে কি হয়? শ্বাসকষ্ট হয়, হার্টের প্রবলেম হয়, আর পর্দা না করলে আগুনে শাস্তি হয়। এখন চিন্তা করে দেখো কোনটা খাবে আর কোনটা ছাড়বে। আমরা মা বন্ধুকে বললাম, মা জর্দা কম খাও, পর্দা বেশি করো, ঠিক আছে? তো তোরা তো ইডি ভাইরাল করতে না, খালি উল্টা পাল্টা কিতা লাগাইতে পারস না, না পারস, হেডিনে ডোহাইয়া টিকটক ভিডিও বানাই কিতা যে করস, তোরই জানস। কষ্ট দিস আপনাদের আরো কিছু কম, আজকে আইসি কইবার লাগবে, আজকে ওয়াজ করতে আসি না, আজকে বেড়াইতে আইসি আমি, বাবারে কইয়া গেছি আবার জিয়ারতে আসবো, ওয়াজ ছাড়া এমনি জিয়ারতে আসবো, মারহাবা গো। কারণ বন্দর বাসীর লোকে আমার একটা মনের সম্পর্ক আছে, নারায়ণগঞ্জ বাসীর সাথে যতবার আসছি আমি কি আপনাদেরকে কষ্ট দিছি? কোনো কষ্ট দিয়ে কথা বলছি? আমি ভালোবেসে কথা বলি, এটা কি অপরাধ? হোক অপরাধ, কিন্তু ভালোবেসে যাও, ভালোবাসা পাপ নয়, যদি ভালোবাসা আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য হয়, ঠিক কি না বলে? আমি বলেছিলাম কোথায় জেনে গিয়েছিলাম, আর কথা নাই চোখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি খাবে কম, ওই বুঝলে গেছে কি খাবে কম, বেশি করবে কি? তাহলে আপনার বোনকে আজকে থেকে যায় বলে দিবেন, আপনার পরিবারকে বলে দিবেন, আপনার মাকে বলে দিবেন, প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা অভিভাবক যদি প্রাইম মিনিস্টার হয়ে যায় তাহলে প্রত্যেকটা ঘর সুন্দর ঘরে পরিণত হয়ে যাবে, আপনি চিফ অফ কমান্ডার হয়ে যান ফ্যামিলি, দেখবেন ইনশাআল্লাহ আপনার ঘরের পর্দার জন্য আমি আমি দূর থেকে এসে ওয়াজ করতে হবে না, অটোমেটিক আপনি ঠিক থাকলে আপনার পরিবার এমনি ঠিক হয়ে যাব। এই জন্য যুবক ভাইয়ার আমার কষ্ট হচ্ছে না আপনাদের? আমি তো একদম ঘরোয়া ইমেজ দিয়ে কথা বলতেছি, আমার কোনো তাড়াহুড়া নাই, অসুবিধা হইব? এই জন্য মুসা নবীর আল্লাহ ডাক দিয়ে কই, মুসা ওই কোয়াসটা গিয়েছিলাম ওই জায়গার মধ্যে, আল্লাহ বলেন আমি মুমিনের জান কিনলাম, মাল কিনলাম, বি আন্না লাহুমুল জান্না, আমার সুন্দর জান্নাতের বিনিময়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে মুমিনের জান কিনছে জান্নাতের বিনিময়ে, মালও কিনছে জান্নাতের বিনিময়ে, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার আল্লাহ নবীর মেরাজ নেওয়ার সময় জান্নাতটাও দেখাইয়া দিছে। ও বন্ধুরি, ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের বারান্দায় গিয়ে উম্মত বলে গিয়ে আর ফিরে আসে নাই, আর আমার নবী আটটা জান্নাতের ভিতরে গুইরা গুইরা দেখে খাবারও পেয়েছেন, আমার নবী খায় নাই, আমার নবীকে দেখিয়েছেন, আমার নবী থাকে নাই, আমার নবী বলে এই জান্নাতের ভিতরে আমার উম্মত নিয়ে আমি ডুবব। এই জন্য আমার নবী হলো হাবিবুল্লাহ। মূসা নবী আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে গেল, আল্লাহ ডাক দিয়ে কই, মূসা রে তোর তো সাহস কম না, জুতারি কইল্লা উঠ। এবার জুতা কইল্লা উঠেছে, 70,000 নূরের পর্দার ভিতর দিকে জাররা পরিমাণ নূর যখন তুর পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলেন, মূসা নবী বেহুশ হয়ে গেলেন, তুর পাহাড় লয় হয়ে গেল। ও আমার বাবা, ও নারায়ণগঞ্জের বাবা, মূসা নবী একটু পরে হুশ আসলো, আয়সা গা আল্লাহ আমি গই, কই তুমি তোর বারে, ও আল্লাহ আমার অবস্থা দিতে গেছে, তুর পাহাড়ের অবস্থা দিয়ে ভয়াবহ। আল্লাহ ডাক দিয়ে কি, মুসারি
ও মুসা তুইও শেষ হইয়া যাইতি একটা কারণে, তোর গায়ের মধ্যে আমার নূরের তাজাল্লির আসর পড়ে নাই, তোর কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে করোনা দেখছেন না, সারা দেশ কাঁপাই লেছে, বাংলাদেশে মাস্ক নাই, টাক্স নাই, দূরত্ব নাই, স্বাস্থ্যবিধি নাই, আইসোলেশন নাই, হোম কোয়ারেন্টাইন মোরান্টে কিচ্ছু বুঝি না, কি স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি, কত নীতিমালা দিতেছে আমরা মানিই না, মানিই না। মুরব্বীরে কই মুখের মধ্যে মাস্ক কই, গুরুর হুফাড়া, গুরুর হুফাড়া। আরে বেটা করোনা হইব তো, কো আল্লাহ ভরসা, কি ভরসা? আমার বাংলাদেশের মানুষ শাহ শাহ রহমাতুল্লাহ আলাই এবং বাবা শাহজালালের 360 আউলিয়ার পদধূলিতে ধন্য এই সোনার বাংলাদেশ। আমার মনে হয় আমার বাংলাদেশকে আল্লাহ পাক ওই ওলি আল্লাহর উসিলায় রক্ষা করতেছে। হাত তুলে বলুন ঠিক কি না বলুন? কি কষ্ট হচ্ছে আপনাদের? যদি অন্যান্য দেশের মতো হইতো, আমরা যেই যেই গণবসতি এলাকা আমরা উভয় তাক লইলে, উভয় তাক লইলে, আহা জোরে করে আল্লাহু আকবার, দুরূদ শরীফ পড়েন, শেষ করে দেব, আর দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, আশ্চর্য তো, একটা মানুষকে একবার বললে চলে, তোমরা আসলে বুঝো না অনেক কিছু। وعلى آل سيدنا أرجوكم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا গভীর মনোযোগ দিতেই হবে, কথা বলবা কতক্ষণ, আল্লাহ তোমাদের অন্তকরণে রহমত দিয়ে দিবেন। কারণ যেখানে কোরআন তেলাওয়াত হয় আল্লাহ রহমত আর অন্তরে নাজিল হয়ে যায়, তার বাস্তব প্রমাণ ইনশাআল্লাহ আজকে হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? মূসা নবী বেহুশ হয়ে গেল, আল্লাহ দেখা দেয় নাই, আর আমার নবী যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে নাই, আমার আল্লাহ নবীরে দিদার দেওয়ার জন্য জিব্রাইলরা ডাক মেরে দিছে, জোরে কে আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল, ও জিব্রাইল, জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে গিয়ে আমার নবীর পাগড়ি মুবারক, আমার নবীর সারওয়াল মুবারক, আমার নবীর কামিজ মুবারক, আমার আল্লাহ নবীর জন্য ড্রেস গুলা বানাইয়া সাজরা তুলিয়া কিন্নাম গাছের গোড়ায় রাখলেন। আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল, জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে গিয়ে দেখবা সাজরা তুলিয়া কিন্নাম একটা গাছ আছে, ওই গাছের মধ্যে চারটা ডাল আছে, চারটা ডালের মধ্যে চারটা ফুল আছে, চারটা ফুলের মধ্যে চারটা নূর আছে, ওই নূরের মধ্যে একটা নূরের মধ্যে সিদ্দিকে আকবরের নূর, আর একটা ফুলের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর, আর একটা ফুলের মধ্যে হযরত উসমান জুন্নুরাইনের নূর, আর একটা ফুলের মধ্যে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর মুবারক। ওই গাছের গোড়ায় নবীর জামা মুবারক। আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল, ওই জামা মুবারক গুলো তোমার হাতের মধ্যে নাও, নিয়া তুমি আমার বন্ধু নবীর কাছে যাবে। আমার দাওয়াত করতে গিয়ে আমার বাবা অ্যাডভোকেট মাজারুল হক মাজার সাহেব আমার বাড়ি গিয়েছে, মহব্বতে গেছে, ঠিক না? আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল, ওই জামা মুবারক গুলো তোমার হাতের মধ্যে লও, নিয়া ডাইরেক্ট তুমি আমার বন্ধুর কাছে যাবে, আমার বন্ধুকে দুলহার মতো সাজাইয়া আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসবে। আহারে আহারে মানুষ,
কেমন নবীর উম্মত আমরা হইছি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল তুমি জামা মুবারকটা নেওয়ার সময় তোমার হাতের মধ্যে 70,000 লাইট নিয়ে যাবে। কয় হাজার? 70,000 লাইট নিয়ে যাবে। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আমার আল্লাহ, জীবনে কত নবীর কাছে গেলাম, কোনদিন আমরা আমার লাইট নেওয়া লাগে নাই। আল্লাহ কয়, জিব্রাইল আমার বন্ধু নবীর মেরাজ হবে রাতের বেলায়। জিব্রাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি তো রাতের বেলাও নবীর কাছে ওহি নিয়ে গেছি, ঘুমের ঘরে আমি নবীর উপরে কোরআন নাজিল করে দিছি, কিন্তু কোনদিন তো আমার লাইট নিয়ে যাওয়া লাগে নাই। আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল 70,000 লাইট কেন নিতে বলছি? এখন বুঝবে না, সময় হলে বুঝবে। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপি গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা কর ও গো প্রভু, তওবা করি বারে বারে। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান 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 তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। ও জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, ও থারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথারিয়ে ভুলে নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বারে। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান 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 তুমি, মেহেরবান। আমি পাপি গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা কর ও গো প্রভু, তওবা করি বারে বারে। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। কয় হাজার লাইট কথা পাই না, কয় হাজার লাইট? 70,000 লাইট নিয়ে জিব্রাইল আমার নবীর কাছে আসলো। আয়েশা দেখে আমার নবী ঘুমায়,
তুমি আমি ঘুমাইলে উজু ভাঙ্গা যাই, নবী আমার ঘুমালে উজু ভাঙ্গে না। তুমি আমি ঘুমাইলে কত বাজে স্বপ্ন দেখি, নবী ঘুমালে যে স্বপ্ন দেখে এটা স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। খুব ভিতরে ঢুকলাম যে নবী আমার ঘুমাইতেছে, জিব্রাইল আলাইহিস সালাম ডান দিকে গেল নবীরে ডাক দিবে, কিন্তু সাহস পায় না। বাম দিকে গেছে নবীরে ডাক দিবে, সাহস পায় না। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কদম মুবারকে নিজের জিহ্বাটা লাগাইয়া দিছে। নবী আমার ডাক দিয়া বলে, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি কেন আমার কদমে জিহ্বা লাগাইলে? জিব্রাইল আলাইহিস সালাম কইয়া, রাসূলুল্লাহ, আপনার আমি মুখে ডাক দেই নাই গো নবী, মুখে যদি ডাক দেই আপনার ঘুম ভেঙে গেলে আপনি কষ্ট পাবেন, আপনি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পেলে আমার জিব্রাইলগিরি খতম হয়ে যাবে, এই জন্য আপনার কদম মোবারকে আমার সফট জিব্বাটা লাগিয়ে দিলাম। আবার নবী ডাক দিয়া কই, কেন জিব্রাইল আলাইহিস সালাম? কই, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য। এই কথাটা যেই মাত্র ভাই যেই মাত্র বলল, আমার নবী সাথে সাথে চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিল। এ কেমন নবী, সুখের বেলায় কই উম্মতি, পাথরের আঘাত খাইয়া কই উম্মতি? এ কেমন নবী, দন্ত মুবারক ভাঙা ফালায় দেওয়ার পর কই উম্মতি? এ কেমন নবী গো, যার পিঠ মুবারকে পাথরের আঘাতে তায়েফের জমিনে রক্ত রক্ত মুবারক, এরপর নবী কই উম্মতি? আজকে দিনের জন্য শরীর থেকে গাম জড়াইতে আমরা রাজি না, রক্ত দিব দূরের কথা, হক কথা কয় না, কোনার ভিতরে ডুইটা হইরা থাকে। আরে আমার নবীর দন্ত মুবারক ভাঙার পরেও আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবী বলে, আমি তোদের কাছে কিছু চাই না, যুদ্ধের ময়দানের বদলা চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। আমার নবী কয়, জিব্রাইল, আমি যদি আল্লাহর দিদারে যাব, আমার জমিনের উম্মত আমি কোথায় রেখে যাব? বন্দরে আমার, ও বন্দরের বন্ধুরা, ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্ধুরা, শাহ সাহেব রহমাতুল্লাহের আশিকিন জাকিরিন মহিবিন পাগলের দলেরা, কোন জায়গায় ঢুকলাম খেয়াল কইরা দেখো, কোন জায়গায় ঢুকলাম খেয়াল কইরা দেখো। আমার নবী বলে, জিব্রাইল, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমার বন্ধু নবীরে বলে দাও, বন্ধু নবীরে যতক্ষণ আমার কাছে রাখবো ওই বন্ধুর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহর কুদরতি হাতে নিয়ে নিলাম। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনা মাত্রই আমার নবী একটা মুস্কে হাসি মারলেন। হাসি হইল তিন প্রকার, এই মেশকাতের পোলাপানে হাসি হইল তিন প্রকার। এক প্রকার হাসির নাম হলো দেহেক, আরেক প্রকার হাসির নাম হলো কাহকা, আরেক প্রকার হাসির নাম হলো তাবাসসুম। দেহেক মানে হলো মৃদু হাসি, কখনো কখনো প্রয়োজন হয়ে গেলে কন্ট্রোল করা ভালো। আর কাহকা মানে হলো অট্টহাসি, এটা হাসা নিষেধ আছে। এই হাসিগুলা বেশিরভাগ পাওয়া যায় মহিলাদের মধ্যে। মুরব্বী শাশুড়ি কই, এত হাসো না, হাসলে বিপদ আয়ে। আর একটা হাসি হলো তাবাসসুম, তাবাসসুম মানে হলো মুচকি হাসি। আমরা দাখিলে যখন পরীক্ষা দিয়েছি,
একটা অবজেক্টিভ আসছিল, কোন প্রকার হাসি উত্তম। আমরা লিখেছিলাম মুচকে হাসি উত্তম, কারণ আমার নবী মুচকে হাসি দিতেন, এই জন্য বেশি বেশি মুচকে হাসি হাসবেন। নবীর তরিকায় হাসলেও সওয়াব, নবীর তরিকায় কাঁদলেও সওয়াব। কেমন নবীর উম্মত, যেই নবীকে অনুসরণ করে হাসি দিলেও সওয়াব, যেই নবীর মহব্বতে পড়ে চোখের পানি ফেলে কান্না করলেও সওয়াব। ঠিক কি না বলেন? সুন্নাতি নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাতু হুদের জালিমের প্রতিরোধ। সুন্নাতি নয় শুধু নির্জন দেন যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক না? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকির কথা মনে আছে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানিও জীবনে কখনো তা মানো কি? জানিও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো থামানো কি? জানলেও জীবনে কখনো থামানো কি? ঠিক না? গভীর মনোযোগ এদিকে তাকান, গভীর মনোযোগ। আমার নবী একটা মুচকি হাসি দিলেন, এই ছেলেরা আজকে থেকে কি অট্ট হাসি না মুচকি হাসি? আর জোরে বলো, মুখটা বন্ধ করো, একটা মুচকি হাসি দাও। দাঁত বেরিয়েছে কিনা তোমার? একটা শূন্য আদায় হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে মুচকি হাসি দেওয়া শূন্য। আসতে আপনার মনে একটু কষ্ট হইতেছে তাই না? আচ্ছা দেখেন আমি কোথায় যাই, দেখেন। আচ্ছা অসুবিধা নেই, আসতে। আমার নবী কোন প্রকার হাসি দিছে? কথা কয় না, কোন প্রকার হাসি? মুচকি হাসি দেওয়া কি? জোরে কন্যা, মুচকি হাসি দেওয়া কি? আমার নবী একটা মুচকি হাসি দিলেন, যেই মাত্র নবী মুচকি হাসিটা দিছে রে বাবা, নবীর সামনের সানায় ওলিয়া দুইটা দন্ত মর্গের একটু বের হয়েছে। যেই মাত্র রাতের বেলায় গো নবীর দন্ত মুবারক থেকে দন্ত মুবারকটা বের হয়েছে, আর নবীর দন্ত মুবারক থেকে দুইটা নূরের জিলিক মাইরা দিছে। যেই মাত্র নূরের জিলিক গুলা দিয়েছে, জিব্রাইল আলাইহিসসালামের হাতে 70,000 লাইট মিটি মিটি করে কাঁপা শুরু করে দিয়েছে। আরে হাত তুলে কর না, আল্লাহু আকবার! এটা কি সাধারণ কথা? আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল মুসা নবী আমার দেখতে আইসা, আমার নূরের তাদাল্লিতে বেহুশ হইয়া গেছে। আমার বন্ধু নবীর ওই দন্ত মুবারকের নূরের তাদাল্লির সামনে যদি তোমার লাইট গোলা না থাকতো, তুমি জিব্রাইল বেহুশ হইয়া যাইতা। যদি কোন আল্লাহু আকবার! এরপরে জিব্রাইল আলাইহিসসালাম আমার নবীকে সুন্দর করে জামা গোলা বানাইয়া দিছি, আরে জামা গোলা পরাইছি। এত সুন্দর জামা, যে জামাগুলা নারায়ণগঞ্জ নিউ মার্কেট আসেনি, নাই সুপার মার্কেট,
পিতা আছে, সমবায় মার্কেট আছে, কিতা আছে, আর কিতা কছে ইটা, সব জায়গায় তো নিউ মার্কেট আছে, সুপার মার্কেট আছে, এখানে নাই। যা শিবু মার্কেট, ওই যা শিবু মার্কেট। আমার নবীর ড্রেস মুবারক শিব মার্কেট থেকে বানানো হয় নাই। আপনারা যদি আল্লাহকে একশো ভাগ মহব্বত করেন, জবান খুলে কন, এই নবীর ড্রেস মুবারক বানাইছে কে? সুবহানাল্লাহ, কইতে নাজরে কোন কালার ড্রেসটা হইলে বন্ধুরে মানাইবে গো, কোন ফিটিং কইরা বানাইলে বন্ধুরে বেশ মানাবে? আমার আল্লাহ আমার নবীর জন্য জামা মুবারক পাঠাইয়া দিছে। আমার নবী জামা মুবারক লাগাইয়া যেই মাত্র মেরাজের দিকে রওনা দিছে গ, ওই মুহূর্তে আমার নবী দেখলেন একটা কবর দেখা যায়। ওই কবরের ভিতরে হযরতে মুসা কালিমুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। কোন নবী? এই কথা করে কোন নবী? কেরে কেরে কেরে, ইচ্ছে করলে আল্লাহ অন্য নবীর কবর দিক দিয়ে রওজা দিয়ে নিতে পারতেন। এত লক্ষ নবী রসুল আছেন দুনিয়াতে সাইত, ইচ্ছে করলে আমার আল্লাহ অন্য নবী রওজার বরাবর নিতে পারতেন। মুসা নবীর রওজা মুবারকের পাশ দিয়া কেন নিছেন? একটা কারণে নিয়েছেন, এ মুসা তুই আমারে কালিমুল্লাহ হইয়া দেখতে চাইছিলি, আমি তোরে দেখা দেই নাই, একটু তাকায়া দেখ আমার হাবিবুল্লাহ আমার দিদারে আসতেছি। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু নবীর নেওয়ার সময় রুট ম্যাপটা বানাইছে মুসা নবী রওজার উপর দিয়া, দেখতেছে মুসা নবী দুরুদ আর সালাম পড়ে। এরপরে আমার নবী ইলাল আকসা মসজিদ আকসার দিকে গেল, ওই জায়গায় গিয়ে আমার নবী দুই রাকাত নামাজ পড়লেন। এই ঘটনাগুলো মুরব্বীরা জানি, কিন্তু শুরু বয়সের পোলাপান গুলো ঘটনা জানার দরকার, এই জন্য আমি শুরু থেকে বয়ান করতেছি যেন আমার ছোট ছোট পোলাপান গুলো আবার নতুন করে তাদের হৃদয়ে এই বয়ান গুলো ধারণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী মসজিদে আকসার মধ্যে গিয়ে দুই রাকাত নামাজ পড়লো। ওই মসজিদের নামাজের ইমামতি অন্য কেউ করে নাই, ওই মসজিদের ইমামতি করেছে তোমার আমার নবী রহমাতুল আলামিন। আমার নবী নামাজের ইমাম হয়েছেন, কিন্তু প্রশ্ন করবেন, ও তাহিরি হুজুর তাইলে ওই মসজিদের মুসল্লি কারা ছিল? মুসল্লি একজন না দুইজন না, ওই মসজিদের মুসল্লি ছিল 1,24,000 নবী আর রাসূলগণ। আমার নবী যেই মসজিদে ইমামতি করলো, নবীর পিছনে যেই মুসল্লি, ওই মুসল্লির ভিতরে মুসা নবী আছে না নাই? আর জোরে কন আছে না নাই? এবার মুসা নবী নামাজ পড়লো, আমার নবী নামাজের ইমামতি করেছেন বলেই আমার নবী হইল ইমামুল মুরসালিন। নবী নামাজ পড়াইয়া রওনা দিয়ে দিল, প্রথম আকাশে গেল, দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে, এমন ভাবে গো 7টা আসমান নবী পাড়ি দিয়েছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। প্রত্যেকটা আসমানে গিয়ে, 7টা আসমানে গিয়ে 7 জন নবীর সঙ্গে দেখা হলো, ওই জায়গার মধ্যেও মুসা নবীর সঙ্গে দেখা হলো। এখন বলবেন হুজুর শুধু মুসা নবী দিয়াই স্টেশন বানাইলেন কেন? একটা কারণে বানাইছি, নবী যাওয়ার সময়, নবী যাওয়ার সময় দেখতেছে মুসা নবী রওজার নিচে, আবার যাইয়া দেখে মসজিদে আকসার ভিতরে, আবার যাইয়া দেখে, আবার যাইয়া দেখে কই জাননি, আবার যাইয়া দেখে 7 আসমানের উপরে। বন্ধুরে বন্ধুরে বন্ধু, ওয়াস্তে এখন বেড়ে গেছে, আর একটা মুসা নবী রওজার ভিতরে, একই মুসা নবী আবার মসজিদের মুসল্লি, আবার এই মুসা নবী আসমানের উপরে। একজন মুসা নবী যদি একই টাইমে
বস্তুবার সঙ্গে যেটা দিতে পারে আমার নবী বন্দরে আসার ক্ষমতা আছে না। আবারও বলি এগুলো ভবিষ্যৎ হুমকি স্বরূপ, কি স্বরূপ? মানবতার মূল্যায়ন তো তারা আপনাকে দিবে না, কারণ দেশের মাটির প্রতি ভালোবাসা তো সবার হবে না। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি ভালোবাসা থাকলে আমার বাপ দাদাদের আছে, আমাদের আছে, ঠিক কি না বলেন? এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটির বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করা হয় আমরা কখনো বরদাস্ত করব না। হাসবেন না, ডোন্ট লাফ, হাসির খোরাক দিচ্ছি না, ইমানি কথা বলছি। এই জন্য বলতে চেয়েছিলাম ইমান বড় সম্পদ। একই মুসানবীর রওজায়, একই মুসানবী মসজিদে, একই মুসানবী উপরে, একই মুসানবীর ভাবার বেশি না আমার নবীর ভাবার বেশি? মুসানবী তো তুর পাহাড়ে গিয়ে তো বিয়ে শুয়ে গেছে, আর আমার নবী বিনা বেহুশে আল্লাহর দরবারে লা মকানে গিয়ে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা একটা জিনিস আজকে আমার কাছে আশ্চর্য লেগে গেল। আমি দেখতেছি আপনার তেলাবাত করলে পুরো এসকে দেওয়ানো হয়ে যাবে, কারণটা কি? কোরআন শরীফ শুনলে কি ভালো লাগে? এই ভালো লাগে, আরে কন্না আল্লাহু আকবার, আরে জন আল্লাহু আকবার, আরে জন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা শাহজালাল আল্লাহু আকবার বলেছিল, গুরু গোবিন্দর বিল্ডিং থরথর করে ভেঙে গিয়েছিল, খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষের আল্লাহু আকবার বলেছিল, আল্লাহু আকবার দুনিতে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে জানাজায় শরীক হয়েছিল। বদরের যুদ্ধে আল্লাহু আকবার বলার কারণে বদরের পতাকা পদ পদ করে ইসলামের পতাকা উঠছিল। আজকে ভারতের জমিনে আমার বোন মুস্কান যখন তাকে যখন পর্দার হিজাব পড়তে নিষেধ করেছিল, সে তাদের সামনে আল্লাহু আকবার বলার কারণে বিশ্বে আল্লাহু আকবার জয়ধ্বনি আবারও দেখেছে। ধন্যবাদ, ওয়েল ডান, ওয়েলকাম আমার সেই মুস্কান মাকে। তোমার একটি আল্লাহু আকবার ধ্বনির কারণে আমার সারা বিশ্বে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজে প্রকম্পিত হচ্ছে সর্ববাতিলের অন্তর, ঠিক কি না বলেন? এই জন্য অনুরোধ করব সেই আল্লাহর প্রতি অবিচল আস্থা আর বিশ্বাস আপনাদের আছে তো ইনশাল্লাহ? এই নারায়ণগঞ্জবাসী আবার জবান খুলে জবান খুলে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবন দিব কিন্তু ঈমান দিব না। আপনারা দেখেন নাই হিজাব পরার কারণে মেয়েটাকে স্কুলে ঢুকতে দেয় নাই, তার সামনে এসে অনেক সময় অনেক কথা বলে, কিন্তু মনে রেখো হিজাব ছিল, হিজাব আছে, হিজাব থাকবে। সেটা নারীদের অলংকার, নারীদের ভূষণ। এই হিজাবের বিরুদ্ধে অবস্থান নিলে বিশ্বের সকল মুসলমান বিচ্ছিন্ন থাকবে না, এদের ইমানি হুঙ্কারে এমনিতে থরথর করে কেঁপে উঠবে। ধন্যবাদ জানাই সেই দেশের নীতি নির্ধারককে, যারা একদিনের ভিতরেই মুসলমানদের এই অবস্থা দেখে প্রত্যেক স্কুলে প্রত্যেক প্রতিষ্ঠানে ছাত্রীদেরকে হিজাব পরতে পরে আসার নির্দেশনা দিয়েছেন। এটাই বাস্তব, এটাই বাস্তব। এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে চমৎকার এক সোনার বাংলাদেশ,
আমরা তো কাকেও কাহারো ধর্মের মানুষের উপর হস্তক্ষেপ করি, কারো স্বাধীনতার উপরে কোনো হস্তক্ষেপ করি। প্রত্যেকটা দেশ উন্নত হতে হলে অবশ্যই সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে হবে। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য একদল উগ্রবাদী সবসময় সব দেশেই থাকে, কথা বলেন ঠিক কি না? এই জন্য কথায় একটা স্লোগান হবে, আল্লাহু আকবার। আর কি হবে? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, বেশে আসে ওই সুমধুর গান, বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয় গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলল যদি আকাশে রোদ দাঁড়াও, কোথা থেকে পেলে স্নিগিত জোসনা দাঁড়াও, সূর্যকে বলল যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান, এ জবাবে একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। এ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, বেশে আসে ওই সুমধুর গান, বেশে আসে ওই সুমধুর গান, এ চারিদিকে শুধু আল্লাহর জয় গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই মুসলমান বিচ্ছিন্ন থেকো না, সাহস করে দাঁড়িয়ে যাও, ওই মুসকান মেয়েটির মতো দাঁড়িয়ে যাও, দেখবে অটোমেটিক সর্ব বাতিল পরাজিত হতে বাধ্য, ঠিক কিনা বলেন? আমাদের অন্তরে বদরের চেতনা, আমাদের অন্তরে উহুদের চেতনা, আমাদের অন্তরে হুনাইনি চেতনা, আমাদের অন্তরে তায়েফের চেতনা, আমাদের অন্তরে কারবালার চেতনা, ঠিক কি না বলে? বিচ্ছিন্ন থেকো না, সাহস করে দাঁড়িয়ে যাও, গুরি দাঁড়িয়ে যাও, দেখবে আবারও ইসলামের বিজয় সুনিশ্চিত। কথা কি সঠিক? দেখেন আমার নবী যাচ্ছেন, সুবহানাল্লাহ জুড়ে গেবেন না, একই মুসলবী কয়ে জায়গায় কথা কয় না। আপনার কি ওয়াশটা বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একদম সাধারণ বাসায় নিয়ে যাচ্ছি, আর আমার এই তরুণ এই কিশোর বসে যারা আছো, তোমাদের এগুলো জানার দরকার আছে। কোন সময় পড়বা কিতাব আর কোন সময় জানবা, একটু এখন থেকে জান না, নাও নবীর শান, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নবীরে নিতে 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 বেহেস্তের ভিতরে নিচ্ছে, নবী বেহেস্তের যেই রুমে ঢুকে সেই রুমে গিয়ে দেখে একজন প্রেমিকের পায়ার আওয়াজ শোনা যায়, জিজ্ঞেস করে এটা কার পায়ের আওয়াজ? এমন কোন ব্যক্তি দুনিয়াতে চলাফেরা করে যার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়? কয় তাকে চিনো না, তাকে চিনো না, সে তো হলো হযরতে বেলাল। সে কি? হযরতে বেলাল, আল্লাহ আকবার, জোরে কোন না। এরপরে জিব্রাইল ইসলাম নবীকে নিয়ে আসলেন সিদরাতুল মুনতাহায়, জোরে কোন, কি মুনতাহায়? সিদরাতুল মুনতাহায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় নিয়ে আসলো, এ শানসা কই, শানসা দে, শানসাকে আসতে বলো, একটা কথা বললাম মানে তারে দিয়া, সে আমাকে আনতে গেছে, জায়গার নাম কি ভাই? হ্যাঁ বাবা, মদনপুর। ওখান থেকে আমার জন্য প্রায় ঘন্টা দেড় ঘন্টা অপেক্ষা করছে, আমি গাউসিয়াতে আইসা প্রায় এক ঘন্টার উপরে জেমে ছিলাম, বীজের উপরেই, না পারি গাড়ি ঘুরাইতে না পারি। এখন ভাবলাম যে দেড় ঘন্টা যেখানে দাঁড়িয়ে আছি, নিশ্চয় সামনে অনেক গাড়ি জেম আছে, পিছনে জেম আছে, পরে ব্রিজ থেকে নাইমা আবার গাড়ি ঘুরাইয়া ওই ভিতরে রুট দিয়া মদনপুর আসলাম। ওরা অনেক অপেক্ষা করছে, এখন ওরা যদি আমাকে ওখান থেকে রিসিভ করে অর্ধেক রাস্তা আইন না, শাহানশাহ যদি বলতো যে ভাই আমি মাহফিলে যেতে পারতাম না, মাহফিলে একটা গন্ডগোল চলতেছে, গেলে আমার খবর আছে, আপনি যান, আমি কি আইলাম হইলে? কথা কথা
যেই লোকে আমার আগাই নিতে আইছে সেই লোকে যদি ক সামনে যান খবর আছে, আমি গেলে আমার খবর আছে, আমার 12টা বাজে লেব। আচ্ছা কোন তো যত ফালোয়ানি হোক আপনি যাবেন নি, তাহলে আমি কেমনে আমো, ঠিক কিনা কন? আচ্ছা জিব্রাইল আলাইহিসসালাম নবীর কাছে আয়া কো, নবী গো আল্লাহ পাঠাইছে আপনারে আল্লাহর আল্লাহর দিদারে নিয়ে যাওয়ার জন্য, আপনি চলেন। এবার নবীরে নিয়ে গেছে মসজিদে আকসা, সাত আসমান জান্নাত। এরপরে নিয়ে গেল জিব্রাইলের মেইন ঠিকানা, আরে শেষ ঠিকানা নাম হইল সিদ্দাতুল মুনতাহা। নিয়া বলতেছি আর রাসূলুল্লাহ, আমি তো আনছিলাম আপনাকে আল্লাহর দিদারে নিয়ে যাব, তবে আমার সীমানা এই পর্যন্তই, আমি যদি একটু সামনে যাই তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জলে পড়ে সার খার হয়ে যাব, আমার পক্ষে আর যাওয়া সম্ভব হিসাবে তো নবী এই কথাটা বলা দরকার ছিল। জিব্রাইল, তুমি আমার গর্তিকে তুইল্লা আনলা, তুমি আমার লেগে কাপড় সুপড় ফিন দইলা, আর তুমি অর্ধেক রাস্তা আইসা কইতাছো তুমি যাইতার তা না, আমি কি এই রাস্তা চিনি নাকি, আমি যামু কেমনে, হিসাবে তো এই কথাটা কই লইলে। নবী ডাক দেখে জিব্রাইল, আচ্ছা ঠিক আছে তুমি যদি যাইতে না পারো, ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, আচ্ছা তুমি যদি যাইতে না পারো তবে আমি আল্লাহর কাছে যাইতাছি, তোমার কিছু চাওয়ার আছে নি? হাই হাই রে হাই রে, তোমার কিছু চাওয়ার আছে নি? জিব্রাইল কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মাতিকা, ও নবী আমার কিছু চাওয়ার নাই, তবে আল্লাহরে বইলেন আমার 600 ডানা যে আছে, একটা ডানা যদি পৃথিবীতে বিছাইয়া দে তার একটা ডানা বিছাইলে সারা পৃথিবী বিছানো হয়ে যাবো গা, এমন 600 ডানা, এক ডানায় পৃথিবী বিছানা, এমন 600 ডানা আল্লাহরে কইেন যে আমি এই 600 ডানা ফুল সিরাতের উপরে বিছাইতাম পারমুনি। নবী ডাক দি কি উমা, তোমার কলম কিছু চাও কি না, তুমি কো 600 ডানা বিছাইতে পারবে না, কারণটা কি? তা কো নবী গো, আমি আপনার কাছে অনেকবার গেছি, আপনি পাথরের আঘাত খাইয়াও উম্মতের জন্য কেঁদেছেন, উটের নাড়ি বুড়ি চাপাই দিছে পিঠে, এরপরও আপনি অভিশাপ দেন নাই, কিন্তু হাজার কষ্টের ভিড়েও আপনি উম্মতের জন্য কেঁদেছেন, আমার মতন আপনার চোখের পানি উম্মতের জন্য কত ফেলছেন পৃথিবীর কেউ দেখে নাই, এই জন্য আমার 600 ডানা পুল সিরাতের উপরে বিছাইতাম চাই, লি উম্মাতিকা, শুধু আপনার উম্মতের জন্য। কথাটা কি বুঝাইতে পারতেছি আমি? শুধু আপনার উম্মতের জন্য। এরপরে আমার নবীরে নেওয়ার জন্য আল্লাহ একটা রফ রফ পাঠাইছে, রফ রফরা পাঠানোর পরে 70,000 নূরের পর্দা নবী অতিক্রম করছে, যেই মাত্র শেষ পর্দার অতিক্রম করব ওই জায়গায় গিয়ে শুনতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শোনা যায়। কিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হইল দুনিয়াতে, ওনার কণ্ঠ শোনা যায় ওই যেখানে জিব্রাইল যাইতে পারে না সেখানে, কারণটা কি? ওখানে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেছে নাকি? না, যাই নাই, যাই নাই, কিন্তু আমার নবী আল্লাহ ওখানে নবীকে রিসেপশনের জন্য একটা ফেরেশতা বসাই রাখছে, ওই ফেরেশতাটা যদি আমার নবীরে কয় কিফ ইয়া মুহাম্মদ ইন্না রব্বাকা ইউসাল্লি, হে নবী আপনি থামুন আপনার রব আপনার প্রশংসা করতেছে, তাইলে অন্য ধরনের একটা কণ্ঠ শুনলে আমার নবী বিচলিত হতে পারে। এই জন্য নবীর হিজরতের সাথে দুঃখের সাথে সুখের সাথে সিদ্দিকে আকবর, এই জন্য ওই ফেরেশতার কণ্ঠডারে আমার আল্লাহ সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ দিয়া নকল করাইছে, যেন আমার নবী কোনো বিচলিত না হয়। নবী ওখানে গেলেন, ওখানে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু সামনে অগ্রসর হলেন, সামনে অগ্রসর হওয়ার পরে আল্লাহর হাবিবের সামনে আল্লাহ পাক এমন একটা সুন্দর জায়গা উপস্থাপন করছেন যেই জায়গাটা পৃথিবীর কোনো নবী রাসূল দেখে নাই, যেই জায়গার কথা পৃথিবীর কোনো নবী রাসূল শুনে নাই, যেই জায়গাতে পৃথিবীর কোনো নবী রাসূল কদম রাখে নাই, ওই জায়গায় আমার নবীকে নিয়ে গেছে। একটা জবান বন্ধ রাখবেন না, অনেক প্রয়োজনীয় একটা কথা বলতেছি যা আপনার আমার জন্য বোঝা দরকার। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় আল্লাহ গো এত সুন্দর জায়গা, আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু এই সুন্দর জায়গা পৃথিবীর কেউ দেখে নাই, একমাত্র আমি আল্লাহ, আপনার জন্য আমি সৃষ্টির পর থেকে এই জায়গাটা বানায় রাখছি, আপনাকে আমার দিদারে আনবো, এই আমার বন্দরের বন্ধুরারি ও
সাহাব রহমতুল্লাহের দরবারের পাগলেরা ইন্দিমিন টাইমে আমার নবী আপনার নবী চলে গেলেন সেখানে, এত সুন্দর জায়গা দেখাইল, ওই সুন্দর জায়গায় গিয়াও আমার নবী রহমাতুল্লিল আলামিন চোখের পানি পালায়া কান্না শুরু করলেন। ইন্দিমিন টাইমে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? এবার আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ তুমি এমন সুন্দর জায়গায় তুমি আমারে এনেছো যে সুন্দর জায়গা পৃথিবীর কেউ দেখে নাই। ও আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমারে আনছো যেই সুন্দর জায়গায় পৃথিবীর কেউ কদম রাখে নাই। আমি এত সুন্দর জায়গাতেই কাও আমার মনের ভিতরে শান্তি পাইতেছি না। ও মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু কেন আপনি শান্তি পান না? আমার নবী সেখানে গিয়ে উম্মতের বলে নাও, আমার নবী কেন পাগল হওয়া লাগবে? যেই নবী তোমার ব্যথা পাইয়াও বলে না, যেই নবী তোমাকে সুখের দৃশ্য দেখো তোমাকে বলে না, এই নবীকে আমরা দুনিয়ার মায়ায় পইরা আমার নবীকে বলে গেছি। আমার পূর্বে শায়েররা গজল গাইছে, শায়ের গোলা কই, শাহের গোলা গজল গাইছে, এই গজল গোলা গাইছে, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো ঠিক না, দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আশিক ভেষে হজিরত বেলালের মধুর জন্ম। সেই তোর তো সাহস কম না রে, তাইর সামনে থেকে যাস গা, তাইর উপরে ক্যাডারে তোর বান্ধব ফোনটা দিছে, ক নাম ক এ ছেলে, যতক্ষণ এখানে থাকবা মনে করলে জান্নাতের বাগানে থাকলা, চলে গেলে তো শেষ, চলে গেলে শেষ। আচ্ছা বস, আমার মনে হয় আপনার আমার কথায় বেজার হইতেছেন। আল্লাহর দরবারে আসছি, লাস্টিকে একটু জিকির হবে ইনশাআল্লাহ। জিকির কি আপনারা পছন্দ করেন? তোরা কারা যারা জিকিরের ভিতরে ডিজে লাগায়, ওই আদমগুলাকে এই ভদ্রগুলা কোথায় নিয়ে আসো? টিকটক বানাও না, টিকটক বানাইলে তোমার ঠিকঠাক করবার লাগে আজরাইল হারু দিছে, কথা কন ঠিক না বিঠি? সাবধান বলে দিলাম, এ তুই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আদিকে আদিকে বস বস। আমরা কার্পেট থেকে এসেছি, মা সবাই কে মার পেট থেকে তুমি আসার সময় কি চুলগুলো লাল ছিল? এদিকে 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 দেখি না দেখি না, এ শোনো সঞ্জয় হবে না, তা আমি বুঝি সবই বুঝি, এ চুলগুলো লাল বানাইছো আসলে বয়সটাই তো একটু এলামেলো, কিন্তু অসুবিধা নাই, একটু শখ করছে, পোলা পানির অনেক শখ থাকে তাই না? তবে দোস্ত তোমাকে বলে দিলাম আজকে আল্লাহর ওলি দরবারে আসছো, আজকে থেকে একটু এ চুলগুলো কালো করে ফেললে সুন্দর দেখা যাবে তোমাকে, তুমি কি বলো দোস্ত? আপনি যদি দোয়া করেন ইনশাল্লাহ আমি এটা একটু মার, যেহেতু আমি একটু টাকাটা খরচই করছি, একটু আরেক কয়েকটা দিন যাক, মেলাটা যাক, ঠিক আছে? ওই যাও অবশ্যই, না থাক 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 ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এতে বলতেছে যে হুজুর এটা নতুন কালার কলার করছি, টিয়া টিয়া খরচ করে করছি তো দুই চার দিন না গেলে কেমনে। আচ্ছা ঠিক আছে, শখের তোলা, তোমার কি বাড়ি কোথায়? বন্দর, ওই আচ্ছা বুঝছি, বন্দর তোমার বাড়ি, বন্দরের পোলা 80 টাকার তোলা, যা এই পোলা এগুলার সব ফেলে দিবি, যা ঠিক আছে, যা 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 যা, এটা ওলি আল্লাহ দরবার আইস, আজকে থেকে তোর দিয়া দিলাম, যা ফালাই দিস, বস ঠিক আছে, ওরে একটু তুললে দিলাম আর কি,
আসতে। এখন শুনেন, একটা ছেলে ওয়াদা করছে চুলগুলো কালো করে ফেলবে, এটা কি ভালো হয়েছে না? আমি তার না ধরলে এটা হয়তো বলতো না, সে ওয়াদা করছে, এই ওয়াদা তো সে রক্ষা করবে নিশ্চয় ইনশাল্লাহ। তা আপনাদেরকে বলে রাখি, এগুলো করবেন না। এগুলো করলে কি হয় আমি বলি, এমনি বয়স অনুযায়ী হয়তো বন্ধু বান্ধব বলছে করে ফেলছো, তোমার আব্বার কাছে গোপনে কিছু বিচার যায়, তোমার পোলা এই চুলগুলো কেমন রাখছে দেহ সন্ধি। আসলে এইগুলা বাবার একটা অনুভূতিতে আঘাত আসে, ঠিক না বাবা? এই জন্য আমরা এগুলো কষ্ট করব না। এবার আসুন তো, আমার নবী যখন মেরাজে গেছে, যাইয়া দেখতেছেন, মা বন্ধুরা আছে তো? আচ্ছা, মা বন্ধুরকে আরেকটা ওয়াজ দেই। আমার নবী যখন মেরাজে গেছে, গিয়ে দেখতেছে কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলো গাছে বাইন্ধে পা গুলো নিচে ঝুলাই রাখছে। নবী জিজ্ঞেস করে, আল্লাহ এরা কারা? কয়, এরা হলো দুনিয়া ওই সমস্ত নারী যারা বেপর্দায় চলাফেরা করছে। এখন বলেন, কম খাবে কি? কম খাবে কি? বেশি করে? কম করে? কম করে? বেশি করে? পর্দা করা ফরজ কে করেছেন? পর্দা করা ফরজ কে করেছেন? আল্লাহ। এই পর্দা করতে গিয়ে আমার এক ভারতের এক বোন অনেক নির্যাতিত হতে চেয়েছিল, কিন্তু বেশ ভালো, এই মেয়েটার স্পিড দেখে, ভালোবাসা দেখে, জজবা দেখে আমরা সারা বিশ্ব আবারও দাঁড়িয়ে গেছি। থমকে যাওয়া বিশ্ব মুসলিম আবারও ঘুরে দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা বলেন? সেই বোনটির আল্লাহ আকবার ধনির কাছে সবাই পরাজিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটাই মুসলমান, ঘুরে দাঁড়িয়ে যাও, দেখবে সব পরাজিত হয়ে যাবে। তবে একটি কথা হলো, বিচ্ছিন্ন থাকলে হবে না, ঐক্যবদ্ধ হতে হবে। কথা কি সঠিক বলছি? কথা কি সঠিক বলছি? তাহলে আমার নবী বলছেন, মা বোনদেরকে বলছি, আমার নবী বলছেন, চারটা গুণ যেই মহিলার মধ্যে পাওয়া যাবে, ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দিবে। এর মধ্যে এক নম্বর হলো যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দুই নম্বর হলো যেই মহিলা রমজান মাসে রোজা রাখে, তিন নম্বর হলো যেই মহিলা নিজের ইজ্জতকে হেফাজত করে, চার নম্বর হলো যেই মহিলাটা স্বামীর খেদমত করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিব বলেন, ওই মহিলার জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবেন, সে যেই জান্নাতের দরজা দিয়া ইচ্ছা সেই জান্নাতের দরজা দিয়েই ঢুকতে পারবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? তাহলে আজকে শাহ সাহেব দরবারের, শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবারে যারা এসেছেন, আপনারা কি আজকে থেকে এই বদ্ধকর হতে পারবেন? এই ওয়াদায় বদ্ধপরিকর হতে পারবেন? সেই ওয়াদাটাই যে আজকে মেরাজের চান্দে ওয়াজ কর, আবার ওয়াজ শুনে ওয়াদা করলাম, এই চার থেকে যেহেতু আমরা নামাজ পেয়েছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, ঠিক কিনা বলেন? এবং রোজা রাখবো। সবচেয়ে বড় কথা আমার যুবকদের জন্য সবসময় থাকে, যুবক আমার ওয়াজ যদি এক মিনিটের জন্য ভালোবেসে থাকো, ওই ভালোবাসার জায়গা থেকে আমি বলবো, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার মনে কষ্ট দিয়া তুমি আমার সামনে বসে বসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা আমার দরকার না। যেই অফিসার ঢাকায় পাঁচতলায় বাস করে আর মা এই বন্দরের ভাঙ্গা ঘরের মধ্যে, টিনের ঘরের মধ্যে, শীতের মধ্যে কুয়াশা পড়ছে, সে টপ টপ করে, আর মা একটা শাড়ি কাপড় দিয়ে কাশতে কাশতে এই শীতটা কাটাইতেছে, মনে রাখবে তুমি অফিসার না, তুমি অভিশাপ। আরো বড় করে গন, আর আমি ডরাই না, জোরে গন। আর যেই হিসাব কইব, যেই হিসাব কইব, মা বাপের খেদমত লাগতো না, আমি তোর হিসাব, আমি তোর সব, আমার ভাই গুরু দিলি চলব, এটা হিসাব না, এটা ফেসাব। মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কাম হইব? মা বাপরে কষ্ট দিয়া আল্লাহ জিকির গেলে কাম হইব? মা বাপরে কষ্ট দিয়া হিসাবরে খাওয়াইলে লাভ হইব? মা বাপের দোয়া লইয়া হিসাবের দরবারে যান, মক্কায় যান, মদিনায় যান, যেখানে যান, মা বাপের দোয়া নিয়ে যাইবেন, বরকত হবে। কথা কি সঠিক? এই জন্য ওয়াজ ছালি শুধু শুনলে চলবে না ভাই, একটা কথা বইলা যাই, মা বাপ যতদিন আছে মনে করলা যে তোমার বাড়িতে মক্কা মদিনা আছে, মা বাপ নাই যার তারে জিজ্ঞাসা করো যে তার কাছে কেমন লাগে, আমার বাপ নাই আমি জানি, অনেক সুখ আছে, প্রতি রাত্রে সম্মানের অভাব নাই, কিন্তু জান নাই সে জানে এই বট বৃক্ষটার ছায়ার মূল্য কত,
যার মা নাই সে জানে এই মায়ের মা নামক মমতার চাদরখানির মূল্য কত। এই জন্য আমি পায়ে ধরে আজকের শাসাব রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফে আমি শুধু একটি কথাই বলে যাই যে আজকে থেকে আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না, কষ্ট দিব না। তোমরা কোনোদিন মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিন মায়ের মনেতে কষ্ট দিও না। ওরে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনোদিন মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিন মায়ের মনেতে কষ্ট দিও না। বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, ঠিক কিনা? বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার। এই বাবারি মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রহবানা। সুবহান লাগে দেন না? বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাবানা। ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই, দেখি ওই আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। মায়ের কান্দন যাবত জীবন, তুই সার মাস বোনের কান্দন গো, ওরে গড়ের পরি বারের কান্দন, কই একই দিন বড় থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, কথন আমার রাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার সুখ নাই রাখিয়া মাই তাকে বিজাতে, ওর কথন আমার রাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার সুখ নাই রাখিয়া মাই তাকে বিজাতে। এই তাহিরি ডাইকা বলি জান্নাত পায়ের পায়ের তলে গো, ওরে দেখ বুখারি হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে দশ মাস দশ দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়াই, ভূমিষ্ট হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, অসুখ হলে দেখে চাইয়া
আমার মাই রইছে বিছা নাই বইরা গো, আমায় আল্লাহ যাও গলোয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ব দাহিনী মা জনম ও দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, এই মা 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 মা, এক দুইটা টুট লাগায় কস্তা মা, এই দুইটা টুট লাগায় কনা মা, আর জবান খুলা কনা মা, মায়ের ভূমিষ্ঠের সময় দুইটা চিত্র আছে বাংলাদেশে, একটা চিত্র হলো ডাক দিয়া কই সখিনা, সখিনা বেহুশ হইয়া রয়েছে সন্তান ডেলিভারি হইয়া গেছে, ডাক দিয়া কই সখিনা মার কথা কয় না, ব্যথার যন্ত্রণায় মা বেহুশ হইয়া পড়িয়া রয়েছে, ডাক্তাররা কই কি জাননি যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ ব্যথা পায় মাই, এরপরে ওই সন্তান তার চেহারা দেখবার লাগা মা জীবনের যুদ্ধে নেমে যায়, বন্ধুরি ও বন্ধু ওই মার ডাক দিয়ে কই সখিনা, সখিনা উঠে না, সখিনা সখিনা বেহুশ কথা কয় না, রক্তগুলা নিজ দিয়া বাসতেছে, আর সে তারার নারগুলা কাইটা পুলাটার মুখের মধ্যে ফুটো দিয়া শরীরটারে পরিষ্কার কইরা ডাক দিয়ে কই সখিনা তোর ছেলে হইছে, তোর ছেলে হইছে, হঠাৎ করে কানের মধ্যে ছেলে শব্দটা শুননা, হঠাৎ করে মার এই চোখের দিক দিয়ে ফানি পড়তেছি, এরপর মা একটা কাপড়ি দিয়া চোখটা কোন রকম ভাবে হাজার বেতা লইয়া খুললা, এইভাবে দুইটা হাত বাড়াইয়া সন্তানটারে কোলে নিয়া হাজার প্রসব বেদনা মা সেকেন্ডে বুইলা যাই, এই হলো একটা চিত্র। আর একটা চিত্র হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডাক দিয়া কই সখিনা, সখিনা কথা কয় না, এই ডাক দিয়া কই সখিনা তোর ছেলে হইছে, সখিনা কথা কয় না, ডাক্তার আনলে শিরা লড়ে না, হঠাৎ করে স্যালাইন দে চলে না, ডাক্তার কয় সখিনা দুনিয়াতে নাই, এমন সন্তান ডেলিভারি কেসে বহুত মা দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, ও বন্ধুরি দূরে সে তাই আমি যাব কেমন করে, শুনেছি সে তাই নাকি, শুনেছি সে তাই নাকি দয়াল নবী আছে রে, মা গো বলো না মদিনা কত দূর, কি বলছি এ মাকে কি বলছি, মদিনা যাবেন তাই না, মদিনা যাইতে গেলে তো 3.5 লাখ লাগবে, এখন যে আপনার টাকা নাই তাহলে আপনি কোন কথাটা কইলেন, টাকা ছাড়া যাইবেন কেমনে, আসুন নবী কি কয়, নবী কয় যারা মা বাবার চেহারা দিকে একবার নেক নজরে তাকাবে তার আমল নামায় কবুল হজর সওয়াব হয়ে যাবে, জোরে কেন আসল মক্কা মদিনা তোমার ঘরের ভিতরে, কথা কোন ঠিক কি না কও, তাহলে কারা কারা মা বাবার খেদমত চাই একটু হাত তুলে বলুন, মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি, তাহারে রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি, সে আশা বদল বাসা আমার অন্তরে, মা গো বলো না মদিনা কত দূর, হে মা গো বলো না দূরে সে তাই আমি যাব কেমন করে, শুনেছি সে তাই নাকি, শুনেছি সে তাই নাকি কামলিওয়ালা আছে রে, মা গো বলো না, আলহামদুলিল্লাহ আমরা সবাই মা বাবার খেদমত চাই কি চাই না, নেশা একদম না করবেন, নেশা চলবে একটা কারণে আমার যুব সমাজের মেন্টালিটি নষ্ট হয়ে যাচ্ছে, চাকরির ইমেজ নষ্ট হয়ে গেছে, চাকরির ইমেজ নষ্ট হয়ে গেছে, চাকরির ইমেজ সাংসারিক ইমেজ পারি, যে জনে গৌসল আজম সে জনে বাগে দেওয়ালা, আর তার কাদিজার চরণ যুগলে মদিনাওয়ালা, আহায় তার কাদিজার চরণ যুগলে মদিনাওয়ালা, যে জনে গৌসল আজম সে জন বাগে দেওয়ালা, যে জনে গৌসল আজম সে জন বাগে দেওয়ালা,
আবু হুসাইন মুসা জঙ্গে ছিলেন যার পিতা, উমর আমল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা, দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতুয়ার, দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতুয়ার, যে জনে গৌসল আজম সে জন বাগে তাদের মহালা, ঠিক না মুর্শিদেরই ধুলা আমি পরব গোলার মালা, মুর্শিদেরই মালা আখিরাতে পাই যেন তুমারে, বলো আখিরাতে পাই যেন তুমারে, ওগো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর, ওগো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, বলো নয়ন জোড়াই তোমার দিদারে।